हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के अमरा बनाते चले एक ट्रेडिशनल बांगाली खाबार बासंती पोलाओ। चिकेन मटन पनिर बा अन्यान्य अनेक स्पाइसी खाबार संगे खूब जनप्रिय पदटी। ठीक यही रकम ही परफेक्ट झरझरे बासंती पोलाओ बनानोर जोन्नो रेसिपिटा शेष पर्यन्त देखुन। चलुन उपकरणगुलो देखे नेवा जाक। आमी 3 कप गोविंदभोग चाल धुए जल झरिए शुकिए नियेछि आर निये नियेछि काजू बादाम। किशमिश एटाके आमी 30 मिनट मतो जले भिजिए रेखेछि। 50 ग्राम मतो घी, ग्रेटेड आदा, गोटा गरम मसला, एर मध्य 3 एलाच, सामान्य दारचिनी एवं लवंग आछे, तेजपाता, लवण, हलुद, चीनी एवं गोलाप जल। प्रथमे चालेर मध्य आमी दिए दिच्छी सामान्य परिमाणे लवण, सामान्य परिमाण हलुद, 1 टेबिलस्पून परिमाण ग्रेटेड आदा और 2 टेबिलस्पून परिमाण चीनी। आपनारा मिष्टि बेशी पसंद करले चीनीर परिमाण बाड़िये दिते पारेन। एबार आमी एई सबगुलोके एकसाथे भालो करे मिशिये नेब। এখন 2 টেবিলস্পুন পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আমি এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটিকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশনের জন্য রাখতে হবে। 30 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলিকে লো ফ্লেমে 10 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি কিশমিশ অ্যাড করছি। কিশমিশগুলো কেউ 10 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে নেওয়া চালটা দিয়ে দেব। চালটাকে 10 মিনিট মতো লো ফ্লেমে ভাজবো। চালটা ভাজা হতে হতে কিছুটা জল গরম করে নিচ্ছি। 3 কাপ চালের জন্য 1 কাপের 6 কাপ জল গরম করতে হবে। চালটা 10 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর গরম জলটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে এবং 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। ঠিক 10 মিনিট পর দেখে নিচ্ছি চালটা কতটা সিদ্ধ হয়েছে।
পোলাওটাকে একদমই হালকা হাতে নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে যাবে। আবারও লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে, এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার আঁচটা বন্ধ করে পোলাওটা আরো 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পোলাওটাকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। বাসন্তি পোলাও তৈরি, এবার এটাকে সার্ভ করে দেব। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, ও এই ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের রেসিপিতে।